আপনারা মাল লইয়া আইসুন, বেশি খুশি হইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, দরবারও আদায় করতাম পারিয়ার না। আমরা খুব কষ্ট করি, আর গরের ভিতরে আপনার আটুর পানি হচ্ছে, দুই ফুট দেড় ফুট পানি, আড়াই ফুট পানি। আসসালামু আলাইকুম। আপনারা মাল লইয়া আইসুন, বেশি খুশি হইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, দরবারও আদায় করতাম পারিয়ার না। আমরা খুব কষ্ট করি, আর গরের ভিতরে আপনার আটুর পানি হচ্ছে, দুই ফুট দেড় ফুট পানি, আড়াই ফুট পানি গরের ভিতরে, খুব কষ্ট আছি। আপনারা মাল দেওয়ায় আমরা খুব খুশি হইলাম। আল্লাহর দরবারও আপনারারে আল্লাহ কামনা করুক, শুকরিয়া আদায় করি, আর আপনারারে আল্লাহ শুকরি করুক, আরও বেশি বেশি আপনারা সম্পদ আল্লাহ দেখো, আপনারা জেলা দিতে পারেন, সাহায্য করতে পারেন। আমরা খুব খুশি হয়েছি, আল্লাহ আরও আপনারা আরও দেওয়ার তফিক দেখুয়া, আর আমরা আল্লাহ আপনারা দেখুয়া, আমরা খুব সান্ত্বনা পাইছি আল্লাহ আপনারে সান্ত্বনা দিছেন, আল্লাহর হুকুম, আর আপনারা সান্ত্বনা দিছেন। আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি, আর আপনার লাগে দোয়া করি, আর সবসময় দোয়া করবো আপনার লাগে। খুব অসহায় মানুষ, এই কদিন পানি কমছিল, আবার সেই অবস্থা হতো মানে বাড়িঘর, একবারে অবস্থা খারাপ, স্কুলের ছাত্র হল, শুধু পানি আর পানি দেখা নেই, বাড়িঘর ডুবাই দিস, মেইন রোড ডুবাই দিছে। আমরা সচরাচর সবই আমরা জানি যে বাড়িঘর থেকে রোড উঁচা থাকে, রোড ডুবাই দিছে মেইন রোড, এটা এটাই লগিয়া আপনার শেরপুরটু জগন্নাথপুর যাওয়ার বেগমপুর রাস্তা হইয়া যে রোডটা, এটা রোড, রোডের উপরে মানে চলে বর্তমানে আমরা আছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর জেলার শিবগঞ্জ বাজার, নিতা পানি, বাড়িঘর শেষ, এক রাত্রের মেঘে, আল্লাহ আপনার সাহায্য। কিছু কম ছিল পানি, আপনারা অবগত আসবা, কিন্তু আবার একদিনের মেঘে আবার যেই সেই